শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি আপনাদের জানাব ব্যাবিলনের ঝুলন্ত বাগান সম্পর্কে। ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে যিশু খ্রিস্টের জন্মেরও 600 বছর আগে গড়ে তোলা হয়েছিল ব্যাবিলনের এই ঝুলন্ত বাগান। কেউ বলেন ব্যাবিলনের শূন্য উদ্যান, ইংরেজিতে বলে হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলন। সম্রাট নেবুচাঁদ নেজার তার স্ত্রী আমিতিসের উৎসাহে এই বাগানটি গড়ে তোলেন। এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। 4000 শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। ঝুলন্ত উদ্যান নাম হলেও এটা কিন্তু শূন্যে ঝুলে নেই। বাগানটি মূলত একটি কৃত্রিম পাহাড়ের উপর ধাপে ধাপে গাছ লাগিয়ে তৈরি করা হয়েছে। কৃত্রিম পাহাড়ের বুকে অসংখ্য ধাপ তৈরি করে তা মাটি দিয়ে পূর্ণ করে তাতে গাছ লাগানো হয়। সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে প্রথমে এই বাগানের বিশাল ভিত নির্মাণ করা হয়, যার আয়তন ছিল 800 বর্গফুট। ভিত স্থাপনের পর মাটি থেকে এর উচ্চতা হয় 80 ফুট। এই ভিতের উপরই কৃত্রিম পাহাড় গড়ে রচিত হয়েছিল ব্যাবিলনের শূন্য উদ্যান। 5 থেকে 6000 প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। বাগান পরিচর্যায় নিযুক্ত ছিলেন 1050 জন মালি। মরুভূমির দেশে এই বাগানকে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল তা হলো পানি। ওই সময় উন্নত কোনো প্রযুক্তি ছিল না, ফলে চেইন পাম্পের সাহায্যে নিকটবর্তী ইউফ্রেটিস নদী থেকে জল উত্তোলন করে বাগান পর্যন্ত নেওয়া হতো। তারপর বাগানের চূড়ায় গড়ে তোলা একটি ছোট্ট পুকুর বা পুলে তা জমা রাখা হতো। পুলটি ভর্তি হয়ে গেলে তার গেট খুলে দেওয়া হতো, যাতে করে জল গড়িয়ে ঝর্ণার মতো ধীরে ধীরে নিচে নামে আর বাগানে সেচের কাজও হয়ে যায়। এভাবেই মরুভূমির বুকে টিকে ছিল এই আশ্চর্য বাগান। ধন্যবাদ।